করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটির তৃতীয় দিন চলছে আজ এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মোস্তফা মাহবুব তিনি জানাবেন সেখানকার আজকের কি অবস্থা মোস্তফা আজকে সেখানকার কি অবস্থা একটু জানাতেন যদি সোনিয়া আসলে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা যেটি বলা হচ্ছিল আসলে এই ভাইরাস থেকে ভাইরাসের সংক্রমণটাকে রোধ করার জন্য সেই সামাজিক দূরত্ব বজায় রাখার যে নির্দেশনা সেটি কিন্তু আমরা মানতে দেখছি না আপনি দেখতে পাবেন আমার সহকর্মীকে বলবো এখানে যদি দেখাতে চাই একটু আমরা আপনাকে নবোদয় হাউজিংয়ের যে এলাকাটি এখানে আসলে এটি একটি বাজার এলাকা মূলত এখানে কিন্তু মানে প্রয়োজনে যেমন আসলে মানুষ আসছেন এছাড়া অপ্রয়োজনেও আসলে ভিড় জমিয়েছেন এমন মানুষের সংখ্যাও কিন্তু আছেন দু একজনের সাথে একটু কথা বলতে চাই এখন তো সবাইকে ঘরে থাকতে বলা আচ্ছা আপনি কেন বাইরে আছেন আমার তো এখানে ডিউটি আমার আমি রান পাওয়ার চাকরি করি এই জন্য আমি এখানে তো আমার ঘুরে ঘুরে দেখতে সব কে আসে কে যায় আমার হয়তো আমি একা আমার আপনি তো রাস্তার মধ্যেই আছেন এবং অনেক হবে বাসার থেকে যাইতেছি তখন আমি দাঁড়াইলাম আপনারা কেন দাঁড়ায় আছেন একটু আমরা কেবল কাজের থেকে আসছিলাম আপনারা আপনাদেরকে তো অনেকক্ষণ থেকে দেখতেছে আপনারা কেন দাঁড়ায় আছেন এই তো মাত্র বাসা তো আইলাম এই মাত্র এই মাত্র আমরা তো কাম কাজ নাই ঘোরাফেরা করতেছি আর কি সোনিয়া আসলে এই আমরা অনেকক্ষণ থেকে কিন্তু এখানে আছি প্রায় কনে এক ঘন্টার মতো এই বাজার এলাকাটিতে আছি এখানে কিন্তু আমরা সবাইকেই বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াতে দেখছি আড্ডা দিতে দেখছি অযথা কিন্তু এখানে সময় কাটাতে দেখছি এখানে আসলে এই এলাকাটিতে আসলে সামাজিক দূরত্ব যেটি সেটি বজায় রাখা বা মানুষের যে সমাগম সেটিকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতাটা বেশ জরুরি বলে আমাদের কাছে মনে হয়েছে কারণ এখানে আপনি দেখলেন আমরা দু একজনের সাথে কথা বললাম তারা বললেন যে এইমাত্র এসেছেন বা কিছুক্ষণ আগে এসেছেন বা এদিক দিয়েই যাচ্ছেন কিন্তু আমরা অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি এখানে কিন্তু তারা এখানে ছিলেন এবং অযথাই অনেকেই আড্ডা দিচ্ছেন এরকম দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়েছে ধন্যবাদ মোস্তফা মাহবুব আপনাকে